আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে ফটোটা ওপেন করেছি দেখুন এই ফটোকের ঘাড়টা কিছু বাঁকা রয়েছে বাঁ দিকে তাই না সেটা আপনি ভালোভাবে ফলো করলে দেখতে পাবেন আমি ফটোটাকে জুম করে নিচ্ছি দেখুন এবার এই দিকে একটু বাঁকা আছে তাই না অনেক সময় দেখবেন আমরা ফটো তুলি যখন কাস্টমারের তখন বলি সোজা করে দাঁড়াতে কিন্তু সোজা হয়ে দাঁড়ায় না আবার যত বলি তত বাঁকা করে ফেলায় আমরা নিজে থেকে ঠিক করে দেওয়া আসি তারপরেও ওরা এদিক ওদিক করে একটু মাকা করবেই তাই না অনেকে আছে সবার কথা বলছি না কিছু মানুষ রয়েছে তারা হালকা মাকা করে এবার বাঁকা থাকা অবস্থায় যদি আমরা ফটোটাকে প্রিন্ট করে দিই তাহলে কি হয় মানে দেখতে একটু কেমন লাগে খারাপ লাগে তখন হয়তো যাকে আপনি ফটোটা দিবেন বা যে কাজ করবে ওই ফটোটা নিয়ে তখন বলবে কিভাবে ফটোটা তুলেছে তো আমি আপনাকে বলবো যদি এদিক ওদিক হয়ে একটু হালকা বাঁকা হয় কোনো অসুবিধা নেই আপনি ফটোশপ থেকে সেটা সোজা করে দিতে পারবেন খুবই সহজভাবে আমি আপনাকে এমন একটা কাজ দেখাবো ঠিক আছে আজকের এই ভিডিওতে যার জন্য আপনাকে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে কাজটা করা হয় ওকে বন্ধু তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে কি করবেন ওই ফটোটাকে ওপেন করে নেবেন যে ফটোটার ঘাড় বাঁকা আছে এই ফটোটা দেখুন একটু হালকা এই দিকে বাঁকা আছে না ঘাটটা তো এটা আমি সোজাসুজি করব। কিভাবে করব দেখুন তো সোজাসুজি করার জন্য প্রথমে আপনাকে কেটে নিতে হবে ক্রোপ টুল করে মানে যতটুকু সাইজ আপনি নেবেন ফটোটার ততটুকু সাইজ আপনি ক্রোপিং করে কেটে নেবেন তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে একটা পাসপোর্ট সাইজ ক্রোপ করে কেটে নিচ্ছি ঠিক আছে আপনি যেমনভাবে কাটতে চাইছেন তেমনভাবে কেটে এখান থেকে আপনি টিক চিহ্নত আছে দেখুন উপরের দিকে এই টিক চিহ্নত উপরে এখানে ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে এতটুকু ক্রপিং হয়ে যাবে তো আমি যতটুকু ক্রোপ করলাম ততটুকু ক্রপ হলো এবার আমি কী করব ওই ফটোটাকে একটু মানে ঝাপসা হয়ে গেছে এটা ক্লিয়ার করবো যার জন্য কন্ট্রোল এল পেস করলাম এই যে দাগটা চলে আসলো ওই দাগটা থেকে মিডিল পয়েন্টারে মাউস পয়েন্টেরটা রেখে উপরের দিকে একটু স্কল করলাম দেখুন আলো হয়ে যাচ্ছে এবার আমি এখান থেকে ওকে করে দিলাম তারপরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এল পিস করলাম কন্ট্রোল এল পিস করার পরে এরকম একটা বক্স দিল এখান থেকে আমি এই যে পয়েন্টেরটা আছে শেষের পয়েন্টটায় মাউস পয়েন্টেরটা রেখে ড্রাগ করে বাঁদিকে করে দিলাম একটু হালকা দেখুন আলো হয়ে যাচ্ছে যত করছি তত আলো হয়ে যাচ্ছে তো এটা আপনি আপনার মতো করে করবেন বেশি এদিকে করে না তাহলে আবার খারাপ হয়ে যায় ফটোটা অনেকজন আবার এইভাবে বেশি করে দেয় দিয়ে খারাপ হয়ে যায় একটু হালকা টানবেন হালকা টেনে দেখবেন আপনি ফরকের দিকে ফলো করবেন তাহলে বুঝতে পারবেন যে কোন জায়গায় দিলে কেমন হচ্ছে তো এটা আপনি আপনার মতো করে করে নিয়ে এবার আপনি যে কাজটা করবেন বন্ধু আমি আপনাকে দেখাই আমার তো কাজ ফটো ক্লিয়ার করা নয় আমার এই ঘাটটাকে সোজা করা কাজ আজকে তো ঘাড় কীভাবে সোজা করবেন তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি টুলবারে আসবেন টুলবারে এসে বন্ধু এই যে এইখানে একটা টুল আছে দেখবেন এটা হিলিং ব্রাশ টুল মানে এই হেলিং ব্রাশ টুলটা যদি সিলেক্ট করা থাকে এই জায়গাটা হ্যাঁ ভালোভাবে দেখুন আমি জম করে দিচ্ছি এই হেলিং ব্রাশ টুলা যদি সিলেক্ট করা থাকে এই হেলিং ব্রাশ টুলের মধ্যে দেখবেন আর একটা টুল আছে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন তাহলে দেখবেন দুটো টুল দেখা যাবে তো এইখানে দেখবেন পেজ টুল মানে এটা পেজ টুল বলে আমরা তো পেজ টুলটাই সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এবার বন্ধু যে কাজটা আপনি করবেন এই ঘাটটাকে পুরো মাথাটুকু আপনি সিলেক্ট করে নেবেন কীভাবে করবেন যেখান থেকে বাঁকা বুঝতে পারছেন মানে এই দিকটাতে বাঁকা আছে এখান থেকে ধরে এরকমভাবে ড্রা করে মানে মাউসের বাঁ দিকে সুইচটা চিপে ধরে এইভাবে আমি ফটোটাকে গোল করে নিয়ে নেবো মানে মাথাটুকু শুধু এরকমভাবে গোল করে নিয়ে নেব মানে একবারে ঠেকিয়ে দেবেন না এরকম ঘাড়ে ঘাড়ে ঠেকেিয়ে দেবেন একটু গ্যাপ রেখে আপনি হালকা করে এরকমভাবে গোল করে নিয়ে নেবেন এরকমভাবে ঠিক আছে যেখান থেকে শুরু করে দিয়েছিলেন এইখানে গিয়ে এরকমভাবে ঠেকে দেবেন তাহলে কী হলো ফটোটুকু সিলেক্ট হয়ে গেল দেখুন আমি জুম করি তাহলে বুঝতে পারবেন সিলেক্ট হলো তো যদিও ফটোটা ঝাপসা হয়ে যায় অনেক ক্লিয়ার করার প্রয়োজন আছে তো আমি সেটা করছি না আমি ঘাটটা কীভাবে সোজা করতে হয় সেটা দেখাচ্ছি আপনারা বিভিন্ন ভিডিও দেখতে পাবেন আমার চ্যানেলে আছে কিভাবে ফটো ক্লিয়ার করতে হয় দেখে নেবেন আশা করি আপনি শিখে যাবেন তো দেখুন ঘাটটা এরকমভাবে সিলেক্ট করলাম কীভাবে সিলেক্ট করলাম এইখান থেকে টু নিলাম এই হেলিং ব্রাশ টুলের নিচে যে টুলটা পেস্ট উনি এরকম ড্রা করে গোল করে মাউস দিয়ে মানে সিলেক্ট করে নিলাম এবার আপনি যে কাজটা করবেন সিলেকশন এইভাবে থাকবে থাকার পরে কীবোর্ড থেকে আপনি কন্ট্রোল টি ঠিক আছে কিবোর্ডে যে কন্ট্রোল সুইচ আছে ওইটা টিপে ধরে টি পেস করবেন তাহলে কী হবে দেখবেন এইরকম একটা ঘর চলে আসবে এর উপরে সিলেকশনের উপরে একটা ঘর চলে আসবে আর এই ঘরের আপনি চার সাইডে আপনি ফলো রাখবেন এই মাথায় একটা এইখানে একটা এই নিচের দিকে একটা ছোট্ট ছোট্ট মানে চার কোনো টাইপের ঘর আসছে হ্যাঁ দেখুন আপনি ভালোভাবে দেখতে পাবেন তো আপনি এই দিকে ফলো না করে আপনি কি করবেন কন্ট্রোল টি পেস করার পরে এইভাবে ঘর এসছে তো আপনি মাউসটাকে নিচের দিকে আসবেন এই মাউসটাকে নিচের দিকে নিয়ে আসবেন নিয়ে আসার পরে দেখবেন এই যে মাউস পয়েন্টারটা দুটো অ্যারো টাইপের হয়ে যাবে তীরের মতো মানে ডবল তীর হয়ে যাবে যদি আপনি এটা মুখের ওপরে নিয়ে আসেন তাহলে এটা একটা তীর হচ্ছে তাই না একটা তীর হচ্ছে তো এই যে এই তীরটা তো সিঙ্গেল তীর তো আপনি এই দিকে নিচের দিকে নিয়ে আসুন দেখুন ডবল তীর হয়ে যাচ্ছে হচ্ছে না এই যে এইটা তো এবার আপনি কি করবেন মাউসের বাঁ দিকে সুইচটা ক্লিক করে ধরে এরকমভাবে মানে যেদিকে বাঁকা আছে ওইদিকে ঠেলবেন মাউসটা যেদিকে বাঁকা আছে মানে বাঁ দিকে বাঁকা আছে যার জন্য আমি বাঁ দিকে এরকমভাবে ঠেলবো দেখুন বাঁ দিকে ঠেলছে আর এটা কিন্তু সোজা হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা সোজা হচ্ছে তো তো আমি যদি এটা দেখুন যেমনে নিয়ে যাচ্ছি সেমনে মানে যতটুকু সিলেকশান আছে ততটুকু কিন্তু ঘুরছে তাই না তো আপনি তো এই ঘাটটাই সিলেক্ট করলেন যার জন্য কাজ আপনার ঘাটটাই করতে হবে ঘাটটাই দেখাবে তো এরকমভাবে এটা আপনি আপনার মতো করে এরকমভাবে সোজা করে নেবেন বেশি করবে না তাহলে আপনার এইখানে অ্যাডজাস্ট করা হবে না আপনি কিছুটা করে দেবেন আমি তো বললাম আপনাকে যে একটা কাস্টমারের ফটো তুললে সে একটু যখন মানে ঘাটটা এদিক ওদিক হচ্ছে তখন কোনো ব্যাপার নেই আর বেশি করে দিলে তখন আপনি সোজা করে দেবেন আর এমনি যদি একটু বাঁকা থাকে তাহলে আপনি ফটো সপ্তাহে ঠিক করবেন এরকমভাবে কী করবেন প্রসেসটা দেখুন এরকমভাবে আপনি হালকা মানে যেদিকে বাঁকা আছে সেদিকে হালকা ড্রাক করবেন ড্রাক করে ধরে আমি আপনাকে দেখানোর জন্য এতটুকুই করলাম ঠিক আছে মানে কিছুটা সোজা হয়েছে আগে থেকে তো হয়েছে তো এবার ছেড়ে দেবেন দিয়ে কি করবেন এই যে কিবোর্ডে যে এর ওগুলো আছে দেখবেন নিচে এই অ্যারোগুলো পেস করে করে আপনি সোজা করে দেবেন ঠিক আছে মানে এই যে শার্টটা পরে আছে বা যে গেঞ্জিটা পরে আছে এটাকে আপনি মেকআপ করতে হবে তো নাহলে এইদিকে ধুমে গেলে আবার গেঞ্জিটা ম্যাচিং হবে না দেখতে খারাপ লাগবে তো এটা আপনি কিবোর্ডের অ্যারোগুলো পেস করে করে সোজা করে দেবেন ঠিক আছে বন্ধু তাহলে দেখবেন হয়ে যাবে দিয়ে আপনি যে কাজটা করবেন মোটামুটি তো হলো এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নতর একটা আইকন দেওয়া আছে এখানে ক্লিক করবেন আমি জাস্ট প্রসেসটা আপনাকে দেখাচ্ছি আপনি আরও সুন্দর করতে পারবেন যদি আরও টাইম নেন ঠিক আছে তো আমি অতটা টাইম নিলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো প্রসেসটা আমি আপনাকে দেখাচ্ছি তো এইভাবে চিন্তা ক্লিক করার পরে আপনি কীবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটাকে সিলেকশানটাকে দেবেন এবার আপনি যে কাজটা করবেন বন্ধু আমি আপনাকে দেখাই সেটা হচ্ছে আপনি দেখুন এদিকে যে কালার আলাদা কালারিং হয়ে গেছে তাই না এদিকে আলাদা কালার হয়ে গেছে তারপরে যেগুলো আপনি কাটিং করলেন সব যেন কেমন ধরনের বোঝা যাচ্ছে একটু হালকা তাই না তো এটাকে তো আপনাকে মিক আপ করে দিতে হবে নইলে বোঝা যাবে না তো আপনি আপ করতে পারেন আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয় এই যে পেন টুল এখান থেকে পেন টুল নেবেন এরকমভাবে ধারে ক্লিক করতে করতে আমি দেখুন পুরো ক্লিক করছি দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে আমি সিলেক্ট মানে ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করবো পেন টুল দিয়ে দেখুন এরকমভাবে আমি ক্লিক করতে করতে নিয়ে যাচ্ছি এই যে রঙটা দেওয়া আছে এই রঙটা তাহলে মুছে যাবে সুন্দরভাবে দেখুন আমি এটা ক্লিক করতে করতে পুরো ফটোটাকে আর পেন টুল দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় তাই নিয়ে একটা ভিডিও আছে সেটা আপনি দেখে নিতে পারবেন আমার ডিসক্রিপশানে ওই লিঙ্কটা দেওয়া আছে বা আমার চ্যানেলে গিয়ে খুঁজে বার করতে পারবেন যদিও সব মোটামুটি ফটোশপ রিলেটেড ভিডিও আপলোড করা হয় নিয়মিত আপনারা দেখবেন দেখলেই শিখে যাবেন এমন কোনো ভিডিও নেই যে সেই ভিডিও থেকে কিছু শিখতে পারবেন না প্রতিটা ভিডিওই কিন্তু আপনার জন্য হেল্পফুল হেল্পফুল ভিডিও তো আমি আপনাকে রিকোয়েস্ট করব। এই ধরনের ভিডিও পেতে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে কী হবে অনেক ধরনের ভিডিও আপনি পেয়ে যাবেন এই চ্যানেল থেকে ঠিক আছে মানে একবার দেখলে আপনি শিখে যাবেন এরকম নয় যে দেখলে শিখতে পারছেন না আমি কিন্তু খুবই সুন্দর ও সহজভাবে বোঝানোর চেষ্টা করি আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে না আমি মুখে বলবো না আপনারা শুধু কাজে দেখবেন ঠিক আছে তাহলেও বুঝতে পারবেন তো আশা করি দেখুন এরকমভাবে পুরোটা সিলেক্ট করে নিচ্ছি আমি এরকমভাবে আপনিও সিলেক্ট করে নেবেন ডে কীভাবে চেঞ্জ করছি ব্যাকগ্রাউন্ডটা এই উপর দিয়ে এরকম ক্লিক করতে 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 ভাবে মানে যেখান থেকে শুরু করেছিলাম এইখানে একবার ক্লিক করে দিলাম দিয়ে কীবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার পেস করলাম দিয়ে এবার আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটা লাগানোর জন্য এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে দেখে নেব সেই কালারটা সিলেক্ট করে আমি এখান থেকে ওকে করে দেবো দিয়ে কীবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক পেস করবো দেখুন অটোমেটিকভাবে সেটা চলে গেছে তাই না যেটা এদিক ওদিক হয়েছিল বা ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটা চলে গেছে এবার আমি কীবোর্ড থেকে এই যে সিলেকশনটা হয়ে আছে এটাকে সরানোর জন্য কীবোর্ড থেকে কন্ট্রোল ডি পেস করে দেবো তাহলে ওটা চলে গেল তাই না এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে ঠিক আছে কিন্তু তার পাশে আসগুলো মানে তার পাশের অংশগুলো এই যে সাইডগুলো কেমন একটা খাবড়া খাবড়া হয়ে গেছে দেখতে খারাপ লাগছে তো এটার জন্য আপনি এখান থেকে ইরেজার টুল নেবেন ইরেজার টুল নিয়ে এরকমভাবে হালকা হালকা মেরে দেবেন এইভাবে আপনি হালকা হালকা মেরে দেবেন তাহলে দেখবেন ওই যে খাপড়ালো আছে ওই খাপড়ালোগুলো চলে যাবে বুঝতে পারছেন দেখুন এবার আপনি ফটোটা ফলো করুন বন্ধু আগে যে অনেক ঘাড় বাঁকা ছিল সেই ঘাড়টা সোজা হয়েছে মানে আগে অনেকটা বাঁকা ছিল একটু তো ঠিক হয়েছে তাই না সেটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন দেখুন তো এইভাবে আপনি ঘাট ঠিক করতে পারবেন এবারে এই ফটোটা যেহেতু একটা পাসপোর্ট সাইজ করে ক্রপিং করে কাটা হলো এবারে এটাকে আপনি প্রিন্ট করে দিতে পারেন চাইলে ঠিক আছে তো আমি আর প্রিন্ট করে দেখাচ্ছি না ভিডিওটা বড়ো যাবে বলে বিভিন্ন ভিডিও আছে আমার চ্যানেলে দেখে নেবেন কীভাবে প্রিন্ট করতে হয় কীভাবে পাসপোর্ট সাইজ ফটো বানাতে হয় ঠিক আছে অনেক কিছু ভিডিও আপনি পেয়ে যাবেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন বন্ধু তো আজকের এই ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আর যদি আপনি আমার এই চ্যানেলে একবারে নতুন হয়ে থাকেন একবারে নতুন মানে প্রথম ভিডিও দেখছেন এই ভিডিওটা আমার তাহলে অবশ্যই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও আরও ভিডিও পাওয়ার জন্য ওকে বন্ধু তো আজকের মতো এখান থেকে আমি ফিনিশ করে দিলাম সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ